একাধিক বিধায়কের এবং 87% ভোট লুট করে জেতা বিধায়কের, এর বাইরেও বেশ কয়েকজন সিনিয়র এমএলএ এমন ভাবে কথাবার্তা বলছিলেন, তাতে আমাদের ভারতীয় হিসেবে খুব অস্বস্তি ছিল। যাদেরকে তারা নির্বাচিত করে এখানে পাঠিয়েছে, কাদের হাতে রাজ্যের শাসনের ক্ষমতা দেওয়া হয়েছে, আর 169 এর রেজুলেশন সংকল্পপত্র, এর কোনো আইনগত লোকাস্ট্যান্ডি নেই। ভারতীয় জনতা পার্টির বিধায়করা 18 তারিখে বিএসএফ কে আমরা ফুল এবং মিষ্টি খাওয়ানোর জন্য বিএসএফ এর অফিসে যাব। জাতীয় ফুল, যে ফুল দিয়ে ভগবান রামচন্দ্র অসুর নিধন করেছিলেন, সেই পদ্ম ফুল আর মিষ্টি রসগোল্লা নিয়ে যাব বাংলার। যে আপনারা এতদিন পরে একটা কাজের কাজ করেছেন, 50 কিলোমিটার করেছেন, আর আমি আমার বক্তব্যে বলেছি, এখনো বলছি, 50 কিলোমিটার নয়, 80 কিলোমিটার পর্যন্ত করা উচিত। জিএমপির জঙ্গি আজকে আব্দুল মান্নান এবং লালটু শেখ সুভাষ গ্রামে যে ধরা পড়েছিল, কি বলছে, বলছে আব্দুল মান্নান আর লালটু শেখ কে ধরা, 15 কিলোমিটারের মধ্যে সুভাষ গ্রাম পড়ে না, 500 কিলোমিটার কাঁটাতারের বেড়া আছে, 500 কিলোমিটার উন্মুক্ত। সন্দেশখালি হিঙ্গলগঞ্জ সুন্দরবনের গায়ে কোন উপকূলবর্তী এলাকায় প্রোটেকশন নেই। এই সমস্ত জঙ্গিরা, যারা হেফাজত, যারা রাজাকার, যারা জামাত, যারা ভারতবর্ষ বিরোধী শক্তি, যারা তালিবানের ছোট ভাই, সেই লোকগুলো জলপথ পেরিয়ে, এরপরেও আপনি বলবেন আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা ঠিক আছে, 80 কিলোমিটার পর্যন্ত এলাকা বাড়ানোর কথা আমি বলেছি, বলেছি জম্মু কাশ্মীর পাঞ্জাব আসামের মতো স্পেশাল সেন্সাস দরকার, রোহিঙ্গাদের খাতা দেওয়া হবে, বলেছি খড়দাতে বাংলাদেশি ভোটার ভোট দিতে এসেছিল, মিডিয়া আপনারা দেখিয়েছেন। আমি ধন্যবাদ জানাবো ভারতীয় জনতা পার্টির প্রায় আমাদের স্ট্রেংথ অনুযায়ী সদস্যরা থেকে শাসক দলের 112 এবং আমাদের 63 জন অপোজ করে আমাদের যে বিরোধিতা বাংলার স্বার্থে এবং বিএসএফ কে অপমান করার বিরুদ্ধে, সেটা আমরা রেকর্ড করিয়েছি, আর আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে জানিয়ে দিচ্ছি, আপনারা এতটুকু চিন্তিত হবেন না। 169 এর রেজুলেশন মিডিয়াতে দেখাতে পারে প্রস্তাব পাস হলো, কিন্তু এর কোনো আইনগত লোকাস্ট্যান্ডি নেই। 11ই অক্টোবরের এমএইচ এর যে অর্ডার, এটা কন্টিনিউ করবে এবং এটা এনফোর্স করার কাজ ইতিমধ্যে ভারত সরকার শুরু করেছে, এবং আশা করবো বাংলায় দ্রুত 50 কিলোমিটার পর্যন্ত এলাকা বিএসএফ কন্ট্রোলে নিয়ে নিবে। অনুপ্রবেশকারী, গরু পাচারকারী, চোরাচালানকারী, ফেন্সি ডিল, ইবাবা থেকে হেরোইন পাচারকারী, মাদক পাচারকারী, নারী পাচারকারী, মানুষ পাচারকারী, যারা শাসক দল এবং পশ্চিমবঙ্গ পুলিশের দ্বারা হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হয়েছে, তারা অতি সত্বর বিএসএফ এর হাতে ধরা পড়বে। দেখা স্বরাষ্ট্র মন্ত্রক দিয়েছে, ইউনিফর্মিটির জন্য তারা করেছে, শাসক দল বাংলার মানুষকে বিভ্রান্ত করছে। আসাম ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্য, সেখানে 15-র বদলে 50 করেছে, এবং জম্মু কাশ্মীর গুজরাট থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত সবটাকেই একই প্যারামিটারের মধ্যে এনে, কোথাও 15 ছিল, কোথাও 80 ছিল, সবটাকেই 50-এর মধ্যে এনেছে এবং অধিকার অনুযায়ী এনেছে, আইন অনুযায়ী এনেছে। এখানে খান্নাকাটি করলে, প্রস্তাব পাশের নামে মিথ্যা প্রচার করলে কোনো কাজে লাগবে না। 169 এর কোনো আইনগত লোকাস্ট্যান্ডি নেই। খুব পরিতাপের বিষয়, এবং তার সাথে সাথে 87% ভোট নিয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড এর নাম তোলা, যার নাম জাতীয় মানবাধিকার কমিশন কোচবিহারের 1 নম্বর গুন্ডা বলে দিয়েছে, আমার কথা নয়, হাইকোর্টে যে রিপোর্ট দিয়েছিল NHRC,
5-man কমিটি তাতে তাকে খুনি এবং গুন্ডা বলা হয়েছিল আমার কথা নয় এনএসআরসির কথা তিনি বিএসএফ সম্পর্কে কুরুচিকর বক্তব্য এবং মহিলাদের সম্পর্কে আমার দুপাশে দুজন মা বসে আছেন অগ্নিমিত্রা পাল শিরোপা মিত্র চৌধুরী নারী জাত মায়ের জাত আমি মুখে আনতে পারবো না যে নোংরা মন্তব্য করা হয়েছে মহিলাদেরকে অপমান করা হয়েছে বিএসএফ এর জওয়ানরা নাকি নারীদের মহিলাদের লজ্জা স্থানে পর্যন্ত হাত দেয় এই রকম মন্তব্য রাজ্য বিধানসভায় আপনারা কি শুনেছেন কিনা আমি জানি না আমি বাইরে থেকে শুনিনি আর হাউসে 2006 থেকে 2016 থেকে আমার তৃতীয়বার এসেছি আমি কখনো শুনিনি অত্যন্ত পরিতাপের বিষয় এবং পশ্চিম বাংলার গণতন্ত্র ভাষা সন্ত্রাস ও শাসকদের উদ্ধত অহংকার যে জায়গায় যাচ্ছে এটা বাংলার পক্ষে খুব বিপজ্জনক সাথে সাথে প্রকাশ্যে বলছেন একজন সিনিয়র এমএলএ মীর গোস্বামীকে যে তোমার একটা পা ভাঙা উনি রেল স্টেশনে অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা পা ভাঙার ফ্র্যাকচার আছে অপারেশন হয়েছেন স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না প্রভিন্সের অ্যাসেম্বলিতে বা পার্লামেন্টে বসে আছে যেভাবে ভারতবর্ষে সীমান্ত পাহারা দিয়ে আমাদের রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে যাওয়ার ব্যবস্থা যারা করেন বর্ডার সিকিউরিটি ফোর্স যারা কাশ্মীর সীমান্ত থেকে শুরু করে গুজরাট সীমান্ত থেকে বাংলার সীমান্ত রক্ষা করেন বিভিন্ন সময়ে আতঙ্কবাদী জঙ্গি গোষ্ঠীগুলির দ্বারা আক্রান্ত হন শহীদ হন অনেক কম বয়সী জওয়ানরা তাদের সম্পর্কে যে ধরনের অশালীন এবং নিম্ন রুচির কথাবার্তা আজকে বিধানসভায় প্রয়োগ করা হয়েছে এবং সেই কথাবার্তাগুলো আমরা পয়েন্ট অফ অর্ডার তুলিনি আমরা দেখছিলাম যে বিধানসভায় এই কথাগুলিকে এক্সপ্যান্ড করা হয় কিনা কিন্তু আমরা দেখিনি কিন্তু যখন আমরা কপি বেরোবে তখন বুঝতে পারবো যে পরবর্তীকালে মাননীয় অধ্যক্ষ বা উপাধ্যক্ষ হস্তক্ষেপ করেছেন কিনা আমরা দেখিনি যেমন আমরা কোন কথা বললে যেটা শাসক দলের একটু গায়ে লেগে যায় সেই কথাকে বাদ দিয়ে দেয় সার্কুলার দেওয়া আছে মন্ত্রীর পাওয়ার হচ্ছে নন প্ল্যানে 50,000 আর প্ল্যানে 10,00,000 এদের ক্ষমতা আমার জানা আছে ফিনান্স থেকে একটা সার্কুলার বের করে দিয়েছে মন্ত্রীদের পাওয়ার হচ্ছে নন প্ল্যানে 50,000 টাকা আর প্ল্যানে 10,00,000 টাকার উপরে তারপরে যদি কোনো স্কিম থাকে সেটা 5,000 টাকা 7,00,000 আর 7,00,000 তে একজন ইন্টারকাম নিয়ে বসে থাকে সেটা এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে এবং আর রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য